হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর দেখো, এখন সকাল টাইম হচ্ছে 10টা, আর আমি যাচ্ছি ভোট দিতে, আর সাথে আমার মাও যাচ্ছে, আর আমার সোনাও আছে। তো সোনাকে নিয়ে গেছি বলে আমাকে বেশি লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি, আমি তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি বলতে তবু 1 ঘন্টা ওখানে থাকতে হয়েছিল, প্রচুর ভিড় ছিল। আর সোনা তো গরমে খুব কষ্ট হচ্ছিল, তো আমরা হেঁটেই গেছি 10 মিনিটের হাঁটার রাস্তা, ছাতা নিয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এক একটা দিকে দেখো, এক একটা পাড়ার ভোট হচ্ছে। এসেছি, অনেকক্ষণ চলে এসেছি, বাড়ি এসে ওখানে তো খুব ভিড় ছিল, খুব কান্নাকাটি করছিল, গরমে কিছুতেই থাকবে না, আবার খিদেও লেগে গেছিল শোনা। তো তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, এসে ওকে আগে খাবার খাইয়ে দিলাম, ও ঘুমিয়ে গেছিল, ঘুমিয়ে ঘুমিয়ে কিছুতেই খাবে না, সে অনেক চিৎকার করে তারপর ওকে খাবারটা খাওয়ানো হলো, খাওয়ানো শেষ হলো আর ঘুমালানো উঠে পড়লো। তারপরে ওকে আবার স্নান করিয়ে দিলাম, তারপর আবার আমি স্নান টান করে ওকে আবার জুস খাইয়ে এখন তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক সুস্থ আছো, ভালো আছো, আমরা ভালো আছি। তো আজ আমি ভীষণ হ্যাপি কি তোমাদের ভালোবাসায় আমার আজ 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। তো আমার পাশে তোমরা আছো, তোমাদের পাশেও আমি আছি। তো আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা আমাকে কমেন্ট করো, আমিও তাদেরটা সাবস্ক্রাইব করে দেবো, তাদের পাশে থাকবো। আমার থেকে যারা ছোট তাদের আমি জানাই আমার অনেক ভালোবাসা, আদর, ভালোবাসা। আর আমার থেকে যারা বড় তাদের আমি তাদেরও ভালোবাসা আমার তরফ থেকে, আর তাদেরকে প্রণাম জানাচ্ছি পাশে থাকার জন্য। তো আমি আমার ভিডিওতে ভিউজ যা হচ্ছে, লাইক তো কই হচ্ছে না, তোমরা ভিডিওটা দেখেই যাচ্ছ কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ। তো লাইক তো একটা দিতেই পারো, তাই না? ভালো লাগলে দিও, আর না লাগলে দিতাম না, জোর করছি না। আর কিছু কথা বলার ছিল যে আমার ভিডিও অনেকেই দেখতে পছন্দ করে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছে, তাদেরকে বলবো ভালো না লাগলে দেখতে হবে না, ভালো লাগলে দেখো, না হলে দেখার দরকার নেই। তারা ভাবছে যে তাদের একটা লাইকে হয়তো আমি একবার ফেমাস হয়ে যাবো, সেই জন্য তারা লাইক করে না। ভিউজ বাড়ছে কিন্তু লাইকটা কম হচ্ছে দেখছি, মানে আমার প্রতি যারা জ্বলছে আমার সাবস্ক্রাইব বেড়েছে বলে তারা অনেকে হিংসা করছে, আমার ভিডিওতে লাইক করছে না, কিন্তু ভিডিও দেখে লুকিয়ে লুকিয়ে প্রোফাইলে ঢোকে কত সাবস্ক্রাইব হচ্ছে দেখে, এরকম কিছু জন আছে সেটা জানি। আর আমার ভিডিওটা তারা নিশ্চয়ই দেখছে, আর তারা বুঝতেও পারছে, কাদেরকে বলছি নাম করার দরকার নেই। তো শোনা দেখো কি করছে, হাতের বালা দুটো খুলেছে, দেখা তো তোমার বালা, দেখো তো কি এগুলো, এটা খুলে দাও, এটা এটা তো কি এগুলো, এ দুটো কি বালা? আচ্ছা পড়ে নাও তো দেখি কি করে পড়ে, পড়ো, বসো না। তোমার এটা কি গো, জোরে বলো, চুল, এটা কি মাথা, এটা কি, জোরে বলো, এইগুলো কি, এইগুলো কি, খুব আস্তে আস্তে বলছে, জোরে বলছে না কিন্তু সব বলতে পারে, এখনো 2 বছর বয়স হয়নি। এটা কি তোমার ঠিক ইংরাজি বলছে, আবার ইংরাজি বাংলা সব জানে, এটা কি, এটা কি লিপ, আর এটা কি ঘুড়ো, এটা কি চোখ, এটা কি, এটা কি পেতে, এটা কি, এটা কি, এটা 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 তো চিন, এইটা কি, ইংরাজি বাংলা মিক্স করে বলছে, ইংরাজি তো সব পারে বাংলা তো সব পারে, এটা কি, দেখা দেখা ই করে দেখো কি এটা, ওরে বাবা রে কট কট করছে গো, তোমার টাং কই, টাং 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 দেখাও, তোমার লিপ কই,
তোমার টিপ কই, তোমার নোজ কই, নোজ 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 নোজ, হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো, নোজ দেখো, হ্যাঁ, তোমার আই কই, আচ্ছা তোমার ফোরহেড কই, ফোরহেড, হ্যাঁ, তোমার আইবুড়ো কই, হাত দা হাত, আইবুড়ো আইবুড়ো এইখানটা, তোমার চিক কই, তোমার চিন কই, চিন চিন চিন, হ্যাঁ, তোমার চিক কই, এই তো চিক, আচ্ছা তোমার নেক কই, নেক নেক, গলা গলা গলা, তোমার তোমার হেড কই, হেয়ার কই, ভালো করে দেখো, হ্যাঁ, তোমার এয়ার কই, কান কই, কান কান ধরো, কান ধরো, কান কান, তোমার হ্যান্ড কই, হ্যান্ড রাখো, হ্যান্ড রাখো, আচ্ছা ফিঙ্গার কই, ফিঙ্গার ফিঙ্গার, তোমার লেগ কই, লেগটা পাটা তুলে দেখো, লেগ দেখো, লেগ দেখো, লেগ দেখো, তোমার বেলি কই, সব জানি শুনো, নেক্সট ভিডিওতে তোমরা আবার দেখবে, নেমে নামবে, সব কথা বেরিয়ে গেছে, আবার দেখবে ওর পাপার নাম, ওর দাদু ঠাম্মা, ওর নামও সব বলতে পারো, ওর ভাই বোনের নাম, সেগুলো তোমরা দেখতে হবে, ভাত খেতে বসে পড়েছি, ভাত খাচ্ছি, আর সোনা কি খাচ্ছে বলে দাও তো, কি খাচ্ছ, একটা গোটা খাবার খাবে না, একটা ভাত খাবে না, একটু ভাত খাও তো শুনে, তুমি শুধু চাটনি খাবে, কি খাচ্ছ, ভালো ভালো, খুব ভালো লাগে খেতে, খুব ভালো, খাও, দেখি কি তোমার হাতে, দেখি 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 দেখি, কান্নাটা দেখি, একটু কান্নাটা, ওই কান্না, দেখি দেখি দেখি, চলো চলো দিদি, দুজনকে ভয় দেখিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমি, হ্যাঁ হ্যাঁ, আমা, হ্যাঁ, কেন দেখি দেখি, ওটা কি হাতে তোমার, কানু, ও তুমি নিজে নিজে বানিয়েছো, মনিকেও ভয় দেখাচ্ছ, ছোট ছোট পরে একটা গুলো পড়েছে, সেটা বলছে ছোট ছোট ছোট, তারপরে দেখো আমাদের রাতের মেনুতে কি ছিল, গরম গরম লুচি আর কুমড়োর ছক্কা, আর হচ্ছে আমাদের আমার হচ্ছে কাশিটা এখনো পুরোপুরি ভালো হয়নি, সেই জন্য আবার আমার দিদির মেয়ে পি ওরও আমার মতো সেম কেস, সেই জন্য এখন রাতে কেউ ভাত খাই না, কোনোদিন মুড়ি, কোনোদিন লুচি, কোনোদিন রুটি, এইসবই চলছে, তো আজকে ভাবলাম চলো লুচি আর কুমড়ো ছকাই হোক, সেটাই খাওয়া যাবে রাতে, তো আজ রাতের মেনু এটাই ছিল, তো দিদি আটা ময়দা মিক্স করে মাখিয়ে ও সব বেলছিল, আর আমি এদিকে লুচি ভাজা করছিলাম, তো বন্ধুরা আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, লুচিগুলো কেমন হয়েছে কমেন্টে বলো, তারপরে দেখো লুচি অনেক কটাই ভাজা হয়ে গেছে, তো ভাবলাম সোনাকে একটা গরম গরম দিয়ে আসি, ও বসে আছে খাবে বলে, তো ওকে লুচিটা দিলাম খেতে, ও খাচ্ছে, সোনা এটা কি গো, বলে পুরি, না না ভালো করে বসো, এটা কি বলো, বলো পুরি, বলো পুরি, গম, বলো পুরি, খাও, ছিঁড়ে ছিঁড়ে খাও,
ওই হাতে এগুলো কাঁচাগুলো ফেলে দাও, কাঁচাটা ফেলে দাও, রাবার নিয়ে পরে খেলা কর বা, এখানে থাক, তুমি এটা খেয়ে না। শোনা বলো, লুচি বলো, ছিঁড়ে ছিঁড়ে এটা কি বলো, লুচি এটা কি, এটা কি বলো, লুচি বলো, তো বন্ধুরা এই যে দেখো আমি কুমড়োর ছক্কার চারটে লুচি নিয়ে নিয়েছি, আমি চারটের বেশি খাই না। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।